ছোট ছোট কবিতা এগুলো, কয়েকটা নতুন কয়েকটা পুরনো, আর কয়েকটা স্পেশালি ডান ফর দিস গ্যাদারিং। প্রথমটার নাম হচ্ছে জটায়ু। ইচ্ছে করে জটায়ুর মতো ডানা মেলে উড়ে যায় পাঁচ মিনিট মোহভঙ্গ করার অনিকের প্রচেষ্টার হাপড়ে হাঁকাই আগুনের ছলকা, হাঁকাই আগুনের ছলকা। জগতের যত সীতার সিঁদুরের দায়িত্ব কাঁধে নিয়ে গন্ধমাদন পাহাড়ের বিশাল নিতম্ভকার বয়ে যায় অনায়াসে এ প্রান্ত থেকে ও প্রান্তে, যেখানে প্রকৃতির নিরিবিলি খেলা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা সরোবরের কাঁচ স্বচ্ছ জলে এক নিঃশ্বাসে ডুব দিই ধরিত্রীর নিটল বুকে মাদল টানে উলঙ্গ শিশু। রাবণ কি করেছিল ধরিত্রীর ললনার বিষ বৃক্ষ পান, নাকি শুধুই মাতালের হমিতম্বি? দেখে নেব শালা। আর তালবিহীন অনাবিল যুবতী মেয়েদের দিকে চাঁচালো দৃষ্টি, পরিশেষে বিরক্তি ভরা মনে মিনিবাসে চেপে হারিয়ে যাওয়া একতা দীপ্ত নক্ষত্র। জটায়ুর আয়ু বড়ই পরিধি পরিবিষ্ট, অজানাই শুধু তার যৌবনের জীবনী। পরের কবিতা, এটা কবিতা খোলো, ছবি নেক্সট ওয়ান গেটস ব্যাক 25 years ago। কবিতার নাম হচ্ছে অবক্ষয়। হাওড়া ব্রিজে রং করা হয়েছে শীতের হাওয়ায় গাঙ্গেয় নামাবলি, একটু দূরে কিম্ভূত বাড়িগুলোর উপর পাঁশুটে সূর্যাস্ত ইঞ্জিনের ধোঁয়া গিলে খকখকিয়ে কাশে, সাবওয়ে অগণিত মানুষ গেলে অতি ক্লেশে যেন শ্রান্ত সন্দিক এক অফুরন্ত হাঁচি আর শব্দ চাঁচার জ্যায় নির্ঘোষ ডায়ালিসিস নিয়ে গুমরোয় আর শুধু ভোগে অসহায় হাঁপানিতে সূর্যাস্তের নগরী। লাস্ট ওয়ান, নস্টালজিয়া। দিস ইজ ডেডিকেটেড টু অল মাই ডিয়ার ফ্রেন্ডস হুম আই মেট 25 years ago, and special dedication to Ramnath. Nostalgia. নাকের ওপর জর্জিও আর্মানি স্টাইলি চশমা এঁটে নিয়ে 25 বছর আগেকার হিসেবের খাতাটা খুলে দেখি বেশ কিছু পাতা এখনো সতেজ, যেন কচি ঘাসের ওপর দুর্লভ শিশিরের কণা সনাতন রোদ্দুরের ছোঁয়া পড়তেই অফুরন্ত উৎসুককে ঝলমলিয়ে উঠল। লোকে বলে সাঁতার আর সাইকেল চালানো একবার শিখলে আর ভোলা যায় না, কি যেন আমাদের সকলের চেনা বৈতালিক হাওয়া, 25 বছরের পুরনো হলেও নিঃশ্বাসে সেই নির্ভেজাল পারমাতন অক্সিজেন। আজই এই গন্ধবিদুর সম্মিলনে ক্যালিফোর্নিয়ার বাড়ির বৈঠকখানায় বসে অতীতের স্মৃতিচারণে ভেসে ওঠে কিছু ছেঁড়া স্মৃতি, ঘুমন্ত সখীর মশারির মধ্যে দুরন্ত চড়ুই পাখি, ব্যারাক সার্ভেন্টের মিটকেস ভেঙে গভীর রাত্রে খাবার ছুরি, আর তার প্রতিফলস্বরূপ ফাদারের নিজস্ব ডিমের গায়ে জটিল সিগনেচার, দাবার প্রখর চালে বাজিমাত পঙ্কজের করুণ চিৎকার, মনে পড়ে যায় রমানাথ অনিল দেবাশিস তাপসের বজ্র আটনি জোট, আর পরিশেষে মানুষ সে কি সকরুণ আরতি। ইলেকট্রনিক্সের 26 জন অপরিণত মস্তিষ্কের ছেলের দলে 4 জন অতি পরিণত মস্তিষ্কের কন্যা, মনে পড়ে চৈত্র পবনে অনেকের চিত্তপনে হাপড়ের নিরপরিণস্ত ক্রমবর্ধমান ধ্বনি, লাভার্স লেনের দ্বৈত সময় কাটানোয় জীবনের ম্যারাথন ছোটার পথে অনেকটা চলে এসে দেখি 25 বছরের পুরনো হলেও নতুন অনুভূতিগুলো আজও শীতের বাজারে টাটকা সবজির মতো অতি দামি সতেজ। আজ যখন বিন্যস্ত জীবনে সময়টাকে কঠিন বাঁধনি বেঁধে অতি বেগে ছুটে চলা যেন রাজধানী, কেবল অবিশ্রান্ত স্ট্র্যাটেজি, ফিজিবিলিটি স্টাডি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট চিন্তা, গ্লোবাল বিজনেস ডিল, চকচকে জীবনের ঝকঝকে টান টান করে টাঙানো কেরিয়ার গোলে এ সদাই ব্যস্ত মান, তখনই 25 বছরের আগেকার ওই পুরনো অনুভূতি যেন নতুন করে জাগে, আর ক্রম অবক্ষয়ের জাগতিক পথ থেকে সরিয়ে এনে দেয় কিছুক্ষণের শীতল আশ্রয়। নমস্কার।